এলাকায় উন্নয়ন তহবিলের অর্থে দক্ষিণ দিনাজপুরের হিলি গ্রামীণ হাসপাতালে নবনির্মিত হলঘরের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে হিলি গ্রামীণ হাসপাতালে ফ্রেশরুম সহ একটি হলঘর নির্মাণ করা হয়। এদিন ফিতে কেটে সেগুলোর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বালুরঘাট শহরের বড়বাজার এলাকার একটি মন্দিরে বৈদ্যুতিক ড্রাম প্রদান করেন বিজেপি সাংসদ। ওই বৈদ্যুতিক যন্ত্রটি পুজোয় বাদ্যযন্ত্রের কাজ করবে। আজকে এই হিলি যে গ্রামীণ হসপিটাল, এই হসপিটালে 10 লক্ষ টাকা ব্যয় করে এমপি ফান্ড থেকে, অর্থাৎ এমপি ল্যাড যাকে বলে, সেই সাংসদ তহবিল থেকে একটি হল এবং তার সাথে বাথরুম ব্যবস্থা করা হয়েছে। এই হলের মধ্যে দিয়ে আগামী দিনে এখানে পেশেন্টদেরকে পরিষেবা দেয়া, রোগীদেরকে পরিষেবা দেয়া। আজকে এই বালুরঘাটের বহু প্রাচীন এই বাজারপট্টি বলি আমরা, সেই বাজারের যে মন্দির, সেই মন্দিরে মা কালীর মন্দিরে আমরা একটা ইলেকট্রিক ড্রাম প্রদান করলাম। সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে। চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনীর অগ্নিবীর, আরপিএফ, পুলিশ, রেল, বিএসএফ, এএনএম, জিএনএম, এমটিএস, প্রাইমারি এবং এসএলএসটি কোর্সে ভর্তি চলছে। রায়গঞ্জের রণদীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জের নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ, বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, জলপাইগুড়িতে রায়কথপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার 9073029569, কোচবিহার, শিলিগুড়ি, মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে। হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।